শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও স্থানাঙ্ক জ্যামিতি। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্থানাঙ্ক কি। স্থানাঙ্ক স্থান যোগ অঙ্গ, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতিতে স্থান বা অবস্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। স্থানাঙ্ক জ্যামিতিটা গণিতের এমন একটি শাখা যেখানে জ্যামিতিকে বীজগণিতের সাহায্যে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতিতে এই জ্যামিতিকে বীজগণিতের সাহায্যে আলোচনা করা হয়। এই স্থানাঙ্ক জ্যামিতির অবস্থা এটা আবিষ্কার করছেন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী রেনে দেকার্ত। তো তার নাম আমরা একটু লিখে নিই, ফরাসি বিজ্ঞানী রেনে দেকার্ত স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার। তো আমরা স্থানাঙ্ক সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা কি, স্থানাঙ্ক ব্যবস্থাটা কি সেটাকে আমরা দেখব। আমরা এখন দেখব স্থানাঙ্ক এটা একটু সংজ্ঞায়িত করা যায় এভাবে, স্থানাঙ্ক ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে এক বা একাধিক সংখ্যা ব্যবহার করে ইউক্লিডিয়ান স্পেসে একটি বিন্দু বা অন্য জ্যামিতিক উপাদানের একটি বিন্দু অথবা অন্য কোনো জ্যামিতিক উপাদানের অনন্য অবস্থান খুঁজে পাওয়া যায়, এটা সাহায্যে স্থানাঙ্ক অবস্থা সাহায্যে। আচ্ছা, আমরা আরো বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। এরপর আমরা আসি স্থানাঙ্ক অবস্থার প্রকারভেদ। সাধারণত আমরা চার ধরনের স্থানাঙ্ক অবস্থা দেখি। প্রথমটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, তিন নম্বর হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, চার নম্বর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তো এগুলোর মধ্যে এই প্রথমটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা একই সাথে টু ডাইমেনশন এবং একই সাথে থ্রি ডাইমেনশনে ব্যবহৃত হয়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার কোঅর্ডিনেট যেটা সেটা হচ্ছে টু ডাইমেনশনাল এবং এই দুটি থ্রি ডাইমেনশনাল। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট কোন বিন্দুর স্থানাঙ্ককে আমরা এক্স কমা ওয়াই এক্স ওয়াই জেড এভাবে প্রকাশ করে থাকি। এটা এটা টু ডাইমেনশনের জন্য, এটা থ্রি ডাইমেনশনের জন্য।
থ্রি ডাইমেনশনের স্থানাঙ্ক অবস্থায় কার্টেশিয়ান কোঅর্ডিনেটে কোনো বিন্দুর স্থানাঙ্ক এভাবে এবং টু ডাইমেনশনের জন্য এভাবে। পোলার কোঅর্ডিনেটে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা এভাবে প্রকাশ করে থাকি আর কোন থিটা। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা রো ফাই জেড এটা দ্বারা প্রকাশ করে থাকি। এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কোনো বিন্দুর স্থানাঙ্ক অবস্থা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা আর থিটা ফাই এগুলি দিয়ে প্রকাশ করে থাকি। তো যা হোক আমরা বুঝলাম স্থানাঙ্ক অবস্থা জিনিসটা কি, প্রকারভেদ কতগুলো আছে এগুলা, সেগুলা কোনটা টু ডাইমেনশনাল কোনটা থ্রি ডাইমেনশনাল সেটা বুঝলাম, এবং কোন স্থানাঙ্ক অবস্থায় কোন বিন্দুকে কিভাবে প্রকাশ করতে হয় বা করা হয় সেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা আসবো পরের টপিকে। তো চাতুর্ভুজের স্থানাঙ্ক অবস্থা আমরা দেখলাম, তার মধ্যে প্রথম দুটা দ্যাট ইজ কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ইন্টারমিডিয়েট সিলেবাসে। তো আমরা এখন আলোচনা করব কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ফার্স্টলি কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, এটিকে আয়তাকার স্থানাঙ্ক অবস্থা বলা হয়। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের নাম হয়েছে বিজ্ঞানী রেনে দেকার্তের নাম অনুসারে। রেনে দেকার্তের নাম অনুসারে এই স্থানাঙ্ক অবস্থার নামকরণ করা হয়। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা গঠিত সেটা এখন আমরা আলোচনা করব, সেটা একটু দেখে নিই। এই কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয় পরস্পর ছেদী দুটি লম্ব রেখা সমতল অবস্থানের মধ্য দিয়ে। কিরকম, আমরা যদি দুটি পরস্পর ছেদী লম্ব রেখাকে এই সমতলের মধ্যে স্থাপন করি তাহলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়। তো আমরা একটু নাম দিই, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করেছে ও বিন্দুতে। তো এখানকার এই যে আমরা দুটি সরলরেখা ছেদ করলো ও বিন্দুতে, এই নির্দিষ্ট সরলরেখা দুটিকে আয়ত অক্ষ বলে, আর এই অক্ষ দুটির ছেদবিন্দুকে মূল বিন্দু বলা হয়। তাহলে ও বিন্দুটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা মূল বিন্দু। এরপর যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে এই মূল বিন্দু এবং আয়ত অক্ষ এই সবকিছু মিলে এটা যে তলের উপর অবস্থান করবে সেই তলটাকে বলা হবে কার্টেশিয়ান সমতল। তাহলে আমরা এখানে একটা তল দেখতে পাচ্ছি, এই তলটাকে এই তলটিকে এই টোটাল সিস্টেমটা যে তলের মধ্যে থাকবে এই তলটিকে কার্তেশীয় সমতল বলা হয়। কার্তেশীয় সমতল, তাহলে কার্তেশীয় সমতল আমরা বলবো যেখানে আমরা এরকম যদি পরস্পরসেদী লম্ব রেখা নেব এটা যে তলের উপর নেব সেই তলটা হচ্ছে সেই কার্তেশীয় সমতল। তো এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা একটু দেখে নিই। এখানে পরস্পর স্থিতি দুটি লম্ব রেখা, একটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স ও এক্স ড্যাশ, আর একটা দেখতে পাচ্ছি ওয়াই ও ওয়াই ড্যাশ। এটাকে আমরা বলবো সংক্ষেপে এক্স অক্ষ, এটাকে আমরা সংক্ষেপে বলবো ওয়াই অক্ষ। তো এবার আমরা দেখবো কার্তেশীয় সমতলে একটি বিন্দুকে কিভাবে স্থাপন করতে হয়। কার্তেশীয় সমতলে একটি বিন্দুকে কুর্মজোড় আকারে লেখা হয়, কার্তেশীয় সমতলে একটি বিন্দুকে কুর্মজোড় আকারে লেখা হয়। দ্যাট ইজ আমি যদি এখানে একটা বিন্দু নিই, বিন্দুটার নাম দিই পি বিন্দু,
এটা মূল বিন্দু O, এটা X, এটা X ড্যাশ, এটা Y, এটা হচ্ছে Y ড্যাশ। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কার্তেশীয় সমতল। তো এখানে এটাকে আমরা A নামে নামাঙ্কিত করলাম, এটাকে আমরা B নামে। তো চিত্র হতে দেখা যাচ্ছে, চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি এই OA equals to BP এবং OB এটা equals to হচ্ছে AP। তো এখানে যদি আমরা একটা বিন্দু স্থানাঙ্ক নিই x, y, তো এখানে OA এই অংশটা নির্দেশ করবে সেই x এর মানটা। তো OA যেহেতু BP এর সমান, তাহলে এই অংশটাও x নির্দেশ করবে। OB এবং AP দুটো পরস্পর সমান, তাহলে এটা AP এটা যদি y নির্দেশ করে তাহলে এই অংশটুকু এটাও y নির্দেশ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে OA BP এটা ইকুয়ালস টু হচ্ছে x, OB AP এটা ইকুয়ালস টু হচ্ছে y। তো কার্তেশীয় সমতলে একটা বিন্দু কিভাবে স্থাপন করতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। কার্তেশীয় সমতলের একটি বিন্দু P of x, y হলে এর এই x টাকে আমরা তার ভুজ বলবো এবং y টাকে আমরা তার কোটি বলবো। আচ্ছা, এবং এই x এর মানটা, এই x এর মানটা নির্দেশ করবে কি সেটা আমরা এখন লিখে দেব। এখানে এই x এর মানটা p of x, y বিন্দুর এই x এর মান নির্দেশ করে, এই x এর মানটা নির্দেশ করে p বিন্দুর y অক্ষ থেকে কত দূরে অবস্থিত। p বিন্দুটি y অক্ষ হতে কত দূরত্বে অবস্থিত, এবং এখানে এখানে y এর মানটা এটা নির্দেশ করবে p বিন্দুটি x অক্ষ থেকে কত দূরে অবস্থিত। p বিন্দুটি x অক্ষ হতে কত দূরত্বে অবস্থিত তা, তাহলে আমরা একটা স্থানাঙ্ক অবস্থা দেখলাম এবং স্থানাঙ্ক অবস্থার মধ্যে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা দেখলাম, সেখানে একটা বিন্দুকে কিভাবে ড্র করতে হয় সেটা আমরা শিখলাম। এবার আমরা আসি কোঅর্ডিনেট সম্পর্কে একটা ধারণা দিই চতুর্ভুজ। যেহেতু কার্তেশিয়ান প্লেনের মধ্যে আমরা বলছি দুটি পরস্পর লম্ব রেখা অবস্থান করে, তো দুটি রেখা যদি পরস্পর লম্বভাবে পরস্পরকে ছেদ করে তাহলে সেখানে ওই প্লেনটা চার ভাগে ভাগ হয়ে যায়, ওই সমতলটা চার ভাগে ভাগ হয়। তাহলে আমরা দেখতেছি এই প্লেনটা এখন কয় ভাগে ভাগ হয়ে গেছে, চার। এই এই ভাগটা, তাহলে এই পাশে এই ভাগটা, এই অংশটাকে বলবো আমরা ফার্স্ট কোয়ার্ড্রেন্ট, এটাকে বলবো আমরা সেকেন্ড, এটাকে বলবো আমরা থার্ড, এটাকে বলবো আমরা ফোর্থ কোয়ার্ড্রেন্ট। তো আমরা যেটা দেখতে পেলাম যে কার্তেশীয় সমতলে দুটি পরস্পর সেদ্ধি লম্ব রেখা এরা x ও y, x ড্যাশ ও y, x ড্যাশ ও y ড্যাশ, x ও y ড্যাশ এই চার ভাগে ভাগ করে, এই পরস্পর সেদ্ধি রেখা দুটি সমতলটাকে চার ভাগে ভাগ করে। তার এটাকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা চতুর্থ চতুর্ভাগ। তো এই চতুর্ভাগে বিন্দুগুলোর আকার আকৃতি কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমরা দেখি এই চতুর্ভাগে আমরা দেখতেছি x এর মান পজিটিভ, y এর মান পজিটিভ, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক এই চতুর্ভাগে হবে শুধুমাত্র x, y, এই বিন্দুটি। এই বিন্দুটি যদি এখানে অবস্থিত হয় তাহলে আমরা দেখতেছি এই পাশে মূল বিন্দুর বামে এই পাশে x এর মান হচ্ছে নেগেটিভ, সুতরাং মূলবিন্দুর বাম পাশে অবস্থিত হওয়ার কারণে x এর মান নেগেটিভ। তাহলে x নেগেটিভ কিন্তু y এর মান উপরের দিকে থাকবে না, সেটা পজিটিভ, মাইনাস x প্লাস y। থার্ড কোয়ার্ড্রেন্টে আমরা যদি দেখি, থার্ড কোয়ার্ড্রেন্ট এখানে যদি দেখি আমরা বিন্দুর অবস্থান, তাহলে এরকম ভাবে সেটা এখানে x এর মানও নেগেটিভ, y এর মানও নেগেটিভ, অর্থাৎ এখানে বিন্দুর স্থানাঙ্ককে মাইনাস x মাইনাস y দ্বারা সূচিত করা হবে। এবং ফোর্থ কোয়ার্ড্রেন্টে যদি আমরা দেখি, ফোর্থ কোয়ার্ড্রেন্টে তাহলে এখানে একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা x এর মান এখানে পজিটিভ, y এর মান নেগেটিভ, অর্থাৎ x কো মাইনাস y দ্বারা নির্দেশিত করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, একটা ছোট আমরা এক্সাম্পল দিয়ে নিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ইজি ওয়ান, আমি যদি একটা বিন্দুর কথা বলি a বিন্দু,
মাইনাস টু কমা থ্রি, তাহলে তোমরা এই বিন্দুটি দেখার সাথে বুঝবা যে এই বিন্দুটির অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্টে। কেন? কারণ এখানকার এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মান হচ্ছে পজিটিভ। অনুরূপভাবে আমি একটা বিন্দু যদি নেই বি একটা বিন্দু, এবং সেই বিন্দুটির স্থানাঙ্ক যদি ডিফাইন করি আমি মাইনাস থ্রি মাইনাস ফাইভ, তাহলে তুমি দেখার সাথে বুঝবে যে এই বিন্দুটির অবস্থান হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। কারণ থার্ড কোয়াড্রেন্টের মধ্যে আমরা জানি যে কোটি বন্ধু উভয়ই ঋণাত্মক হয়। তো এরপরে আমরা আসি নেক্সট আলোচনায়। নোট নিয়ে কিছু নোট নিয়ে নিই, তাহলে ফার্স্ট নোট হচ্ছে এই সমতলের মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক সর্বদাই জিরো জিরো। এই সমতলে এক্স অক্ষের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে, অর্থাৎ কোটি শূন্য হবে। এরপরে আসি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের অবস্থিত প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা ওয়াই হবে, এবং এখান থেকে আমরা বলতে পারি যে অর্থাৎ তার ভুজ শূন্য হবে। আচ্ছা, তো আমরা এরপরে যে নোটটা দেবো সেটা হচ্ছে চার নম্বর নোট। আমরা কার্তেশীয় সমতলে দেখছি যে যে কোনো বিন্দুই কর্মজোর আকারে থাকে, তাহলে আমরা একটা বিন্দু যদি পি অফ এক্স কমা ওয়াই নিই, এই বিন্দুটি অবশ্যই আর প্লাস আর এর সদস্য হবে। দ্যাট ইজ আমরা বলতে চাচ্ছি আর প্লাস আর কে কার্তেশীয় সমতল বলা হয়। আর প্লাস আর কে আমরা কার্তেশীয় সমতল বলবো। এরপরে আমরা দেখি তো এটা এটার বিষয়ে আমি আলোচনা হতে বা করবো আর এই বিষয়টা কেন আর প্লাস আর কে কার্তেশীয় সমতল বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব শেষের দিকে। ছয় নম্বরে আসি যে এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব মডুলাস অফ কোটি, দ্যাট ইজ মডুলাস অফ ওয়াই। সাত নম্বরে ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব এটা মডুলাস অফ ভুজ, দ্যাট ইজ এরকম। অর্থাৎ আমরা দেখছিলাম যে এরকম এখানে একটা বিন্দু ছিল পিএফ এক্স কমা ওয়াই, এই তো এখানে হচ্ছে এই স্থানাঙ্ক অবস্থা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে এক্স অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব বলতে আমরা আসলে কার মানটা নিচ্ছি এটাই সেই কোটির মান কোটি, এবং ওয়াই অক্ষ হচ্ছে কোন বিন্দু দূরত্ব এটা বলতে আসলে এই দূরত্বটা। তো এই দূরত্বটা আসলে কার মান, এটা তো ভুজের মান। এই জন্য আমরা বলছি যে এক্স অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটি, এবং ওয়াই অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ। দূরত্ব যেহেতু সবসময় পজিটিভ এখানে এখানে মডুলাস এখানে দেওয়া হয়েছে। তো এবার আসলে আমরা একটা ঝটপট একটা ছোট অঙ্ক সমাধান করে ফেলি। এক্সাম্পল ওয়ান, দেওয়া আছে পি বিন্দু, পি একটি বিন্দু, পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ হচ্ছে ফোর, এবং এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এই বিন্দুটার স্থানাঙ্ক সেটা আমরা বের করবো। সেটা দেখি এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। ছবি শুনে আসি, পি বিন্দুর ভুল হচ্ছে কত, চার। তাহলে আমরা বিন্দুটির স্থানাঙ্ক বলতে পারি যেহেতু তার ভুজের মান জানা আছে চার, কোটির মান আলোচনাটা কথা ধরে নিলাম এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব। আমরা বলছি কিন্তু তোমাদের আলোচনা যদি ভালো করে শুনে থাকো তাহলে দেখতে পাবা এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব। আচ্ছা, সাপোজ ধরে নিই, মানে ধরে নিই আমরা এই যে এখানে সেই বিন্দুটি আছে পি অফ ফোর কমা কে, বিন্দুটি এখানে আছে।
তো x অক্ষ হতে এই P বিন্দুর দূরত্ব বলতে আমাদের আসলে কিসের মানটা নির্দেশ করবে? কোটির মানটা, কোটির মানটা, মডুলাস অফ কোটি, কারণ মডুলাস অফ কে, এখানে কোটি কি, এখানে কোটি হচ্ছে কে, অজানা রাশি। এরপরে আসি y অক্ষ হতে P বিন্দুর দূরত্ব আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে মডুলাস অফ ভুজ। তো y অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব মডুলাস অফ ভুজ, তাহলে এটা যেহেতু 4 তাহলে এখানে এই মানটা হচ্ছে 4, তাহলে তার মান হচ্ছে 4। এখন শর্ত আমরা দেখে নিই যে শর্ত মধ্যে কি আছে। শর্ত মধ্যে বলছে x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব, কারণ x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব মানে মডুলাস অফ কে, এই মানটা। y অক্ষ থেকে এর দূরত্ব, y অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে 4, সেই দূরত্বের কত গুণ? দ্বিগুণ। তার মানে এখানে এই 4 এর সাথে কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে। তো মডুলাস অফ কে ইকুয়ালস টু আসতেছে 8, তাহলে মডুলাস গুলো উঠাই দিলে আমাদের আসবে কে ইকুয়ালস প্লাস মাইনাস 8। এখানে মাইনাস চিহ্ন এটা নির্দেশ করতেছে যে এরকম দূরত্ব এখান থেকে এই পাশে হতে পারে, এখান থেকে এই পাশে হতে পারে, অর্থাৎ একই রুজ 4 এর জন্য একটি স্থানাঙ্ক 4.8 হতে পারে, একটি স্থানাঙ্ক 4.-8 হতে পারে। তাহলে আমাদের বিন্দু দ্বয় দুটো বিন্দুই হবে 4.8 ও 4.-8। তো এই ছিল আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা।